যে আমাদের দেশে যারা সরকারে আছেন, মানে কোনো দলকে আমি বলছি না, যারা ম্যানেজমেন্টটা দেখেন আর কি, সত্যি কথা বলতে প্ল্যানিং দেখেন, প্ল্যানিংয়ের যে সুপার ইন্টেলিজেন্ট, সুপার বুদ্ধিমান যে মানুষগুলো আছেন। একসময় টলিউড সুপারস্টার দেবীর সঙ্গে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে জনপ্রিয় টলিউড অভিনেতা অরিত্র দত্ত বণিককে। এরপর পড়াশোনার কারণে দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন তিনি, তবে এই মুহূর্তে আবারও সোশ্যাল মিডিয়ায় ফিরে আসতে দেখা গিয়েছে তাকে। অরিত্র টলিউডের বিভিন্ন ক্ষেত্রে নিজের মতামত জানিয়ে থাকেন, এবার তেমনই নিজের মতামতের মাধ্যমে বিতর্ক সৃষ্টি করতে দেখা গেল তাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি সিনেমাটি। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন অরিত্র। তিনি বলেন, সিনেমা জগতের সঙ্গে যুক্ত অভিনেতা এবং অভিনেত্রীরা অনেক ক্ষেত্রে নিশ্চয়তার জন্য রাজনীতিতে যোগদান করেন, কিন্তু নিজেদের শিল্পের উপর ভরসা থাকলে এমনটা কখনোই করা উচিত নয়। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে যোগদান করে এভাবে নিজেদের শ্রদ্ধা হারিয়ে ফেলেন। তাই দেব এবং মিঠুন চক্রবর্তীর উদ্দেশ্যে বলেন, রাজনীতি ছেড়ে আবারও অভিনয় জগতে সম্পূর্ণভাবে ফিরে আসেন। এদিকে তার সঙ্গে সহমত হয়েছেন অনুগামীদের অনেকেই। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং অরিত্রের সঙ্গে আপনি কি একমত তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।